দেখে নিন মাঝ আকাশে রাশিয়ার সুখের সাথে মার্কিন ফাইটার জেটের যে দ্বন্দ্ব সিরিয়ার আকাশে দুটি রুশ যুদ্ধবিমানকে রুখে দিল মার্কিন জেট বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে প্যান্টাগনের তরফ থেকে বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচাতেই কোনো ক্রমে ওই এলাকা থেকে সরানো হয় রাশিয়ার দুইটি যুদ্ধবিমানকে গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্যান্টাগনের মুখপাত্র এরিক পোহান প্যান্টাগনের রিপোর্টে জানা গিয়েছে মার্কিন এয়ারফোর্সের স্টিল ফাইটার রাডার ও ইনফ্রাইডের মাধ্যমে এলাকা ছেড়ে যাওয়ার জন্য সিগন্যাল দেয় এমনকি মাঝ আকাশে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেতে পাইলটকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় সিরিয়ার আকাশে ইউফ্রেটিস নদীর কাছে আলবু কামালে এ ঘটনা ঘটে পোহান আরও জানিয়েছে আইএসের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সময় এই ঘটনা ঘটে তিনি আরও জানান সংঘর্ষের হাত থেকে রক্ষা পেতে নানা ধরনের রণকৌশলের সাহায্য নেয় মার্কিন ফাইটার এফ টোয়েন্টি টু এস এয়ার স্পেস থেকে সরে যাওয়ার জন্য একাধিকবার ইঙ্গিত দিতে হয় রুশ যুদ্ধ বিমানের একেবারে কাছাকাছি গিয়ে ইঙ্গিত দিতে হয় ইমার্জেন্সি চ্যানেলের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় রাশিয়ান পাইলটদের সঙ্গে বোঝানো হয় যে তাদের এলাকা ছাড়তে হবে নদীর পশ্চিম দিকে যাওয়া ঠিক চল্লিশ মিনিট আগেই এ ঘটনা ঘটে এই পরিস্থিতিতে হটলাইনে রাশিয়ার অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আমেরিকা আতঙ্কিত না হওয়ার বার্তা দেন মার্কিন অফিসাররা প্যান্টাগনের তরফ থেকে জানানো হয়েছে নভেম্বরের শুরুতে রাশিয়া এই শর্তে রাজি হয় যে তাদের বিমান বাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকে থাকবে আর আমেরিকা থাকবে পূর্ব দিকের আকাশে পাহন জানিয়েছেন এই চুক্তির পর রাশিয়ার দিনে অন্তত ছয় থেকে আটবার আমেরিকার জন্য নির্ধারিত এয়ার স্পেসে চলে আসে